রাতে ভোট হয়েছে, এটা কি করে বলি? যেহেতু আমি ভোট দিয়েছি, আমি আশা করব আরও চারজন দিয়েছে। তা চারজন দিলে কয়জন হয়? সেক্ষেত্রে আসে কতজন? 40% প্লাস। সো দ্যাটস ওয়াই বলা যায় না রাতে ভোট হয়েছে, এটা কি করে বলি? বাংলাদেশে আওয়ামী লীগ যারা করতেন, অনেকে মনে করছেন যে এরা মুসলিম না, ধর্ম নিরপেক্ষ যেই কথাগুলো যে আমরা বলতাম, সেই অনেকে মনে করতে যে আলেমদের জানি এটা, অন্যরা এটা বুঝে প্রায় স্বাধীনের পর থেকে অনেক দিন যাবত তারা বুঝাইতে পেরেছিল, কিন্তু এটা ভুল ব্যাখ্যা দিয়েছিল, বলেছিল বঙ্গবন্ধুর বাবা মুসলিম না, এরকম অনেক অপব্যাখ্যা ছিল। আপনার আজকে এই প্রতিবেশে উপলক্ষে আমাদের ঢাকা মহানগরের পক্ষ থেকে বলি এই জন্য যে আপনি দেখেন আলেমদের আজকে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এখানে 570টি কোনো মুসলিম রাষ্ট্র কখনো এটা প্রতিষ্ঠিত করেননি, যিনি জননেত্রী শেখ হাসিনা এটা প্রতিষ্ঠিত করেছেন। তো সেই জন্য আসলে আমরা যারা মাঠে আসি, আজকে নেত্রী বলেছেন যে আমার বাবা যখনই জনগণের জন্য কাজ করতে ছিলেন, ঠিক তখনই হায়নাররা তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তো কাজী আজকে আমরা আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠন যারা আছে সবার পক্ষ থেকে একটাই স্লোগান, যে উন্নয়নগুলো বাংলার জন্য প্রয়োজন ছিল সেই উন্নয়নগুলো করে ফেলছেন। আপনি আমার বাড়ি দক্ষিণ বাংলায়, আপনাদের পদ্মা সেতুর কারণে অনেক মা বোন, আজকে একটা নিউজে আছে 7 জন মারা গেছে ব্রিজ ভেঙে, কিন্তু এই পদ্মার কারণে অসংখ্য মা বোনের নদীতে তাদের জীবন দিতে হয়েছে। আজকে এই পদ্মার কারণে আমরা মানে রাত 2টা নয় 3টা নয় 4টা নয় যে কোনো মনে চাইলেই আমরা যেতে পারি। সেই উন্নয়নগুলো আপনি মেট্রো দেখেন, মিরপুরে যানজট একটা অবস্থান ছিল এমন, মিরপুর থেকে আসতে যেতে 2 থেকে 3 ঘন্টা লাগতো, আজকে দেন মিরপুর থেকে আমরা 20 মিনিটে আমরা প্রেস ক্লাবে, আপনাদের জাতীয় প্রেস ক্লাবে এখানে আমরা নেমে যাই। তো এই সর্বোপরি আজকে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিনের প্রাচীন সংগঠন হিসাবে, জনগণের হৃদয় স্পন্দন সংগঠন হিসাবে আমরা গর্বিত। আমি একদম ক্ষুদ্র কর্মী হিসাবে আমি গর্বিত এই জন্য যে আমি প্রাচীন, আমি আমার জন্মে আমি দেখিনি যারা রাজ জগন্নাথ রাজপুত্র যাকে বলা হয় তাদের, কিন্তু আমরা জন্মের ইতে দেখিনি, কিন্তু আমরা যা দেখেছি এখন সেই ইতিহাস থেকে আমরা এখন আগামী পথ চলাকে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আপনারাই দেখতে পাইছেন যে বাংলাদেশে কতটুকু ভোট সুষ্ঠু হয়েছে কিনা, আর যেহেতু আমরা এখন তরুণ, আমরাও ভোটার অধিকার প্রয়োগ করেছি, যেহেতু আমরা প্রয়োগ করতে পারছি, আশা করি বাকি যারা আছে দেশের জনগণ তারাও পারছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। সো দ্যাটস ওয়াই বলা যায় না যে এটা ভোটার অধিকার হয় না বা রাতে ভোট হয়েছে, এটা কি করে বলি? অবশ্যই 40% প্লাস, কারণ হচ্ছে যেহেতু আমি ভোট দিয়েছি, আমি আশা করব আরও চারজন দিয়েছে। তা চারজন দিলে কয়জন হয়? সেক্ষেত্রে আসে কতজন? আপনি হিসাব করেন, 5 জন মানে হচ্ছে গিয়া 100-এর মধ্যে 40% মানে 40 জন, তাহলে 40 জন যদি হয় এবার আপনি হিসাব করেন।